कमलकांती দাশের লেখা ছুটির চিঠি। স্কুল ছুটি আর কটা দিন বাদে, এবার ছুটিতে তুমি দেখে নিও বাপি, খুব মন দিয়ে অঙ্ক কষব রোজ, পুকুরের জলে করবো না দাপা দাপি। আমার লাগানো চারা গাছটায় নাকি ফুলেছে এবারে পোকা থোকা লিচু খাসা, সেই লিচু আমি পারবার নাম করে ভাঙতে যাব না কাঠ বেড়ালির বাসা। শুনেছি এ মাসে তপুর পইতে হবে, ইস কি ফুর্তি, সকলে করবে মজা, তপুজা বিচ্ছু উপোস করবে নাকি, লুকিয়ে লুকিয়ে খাবে ক্ষীর পুলি গজা। যত মজা হোক আমি তার থেকে বাদ, তপুর এখানে আসবার কথা কবে, আমি এক ভয়ে সিঁটিয়ে রয়েছি বাবা। স্কুল খুললেই পরীক্ষা শুরু হবে, অঙ্কে এখনো রয়ে গেছে বড় কাঁচা, বিজ্ঞানে আমি পেয়েছি মাত্র 4, ইতিহাসে 60, ভূগোলে 25 পেয়ে পিছিয়ে গিয়েছি অ্যানুয়ালে গতবার। ওকে বলো আমি ছুটিতে যাব না বাড়ি, আমার ভাগের সবটুকু ওই পাবে, আম কাঁঠালের সঙ্গে আমার আড়ি। কুট্টি মাসি কে বলেছেন জানো বাবা, লেখাপড়া ছাড়া হয় না কিছুই লাম, এখানেও আছে আলো হাওয়া ঋতু, পাখির সঙ্গে যত খুশি করো ভাম। মা যদি জানতে চান কোনো কথা, বাবা বলো ভালো আছি, হয়নি আমার কিছুই, লেখাপড়া শিখে গাড়ি ঘোড়া চড় বই, এবারে না হয় না খেলাম আমলিচু।